দেশের টেলিভিশন জগতের এক সময়ে দারুণ জনপ্রিয় অভিনেতা লিটু আরাম কাজ করেছেন মঞ্চ এবং সিনেমাতেও। দক্ষ অভিনয়ে জয় করেছেন অগণিতিক দর্শকের মন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব অভিনেতা লিটু আরামের জীবনী। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করলেও পরে টিভি নাটক এবং ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত হন লিটু আরাম। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা অভিনয়ে এখন আর নিয়মিত নন। অসংখ্য নাটক এবং 6টি ছবিতে অভিনয় করা এই শিল্পী বর্তমানে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকেন। লিটু আরাম বাংলাদেশের একজন জনপ্রিয় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তার জন্মস্থান ঠাকুরগাঁও জেলায়। দূরে কোথাও নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিনয় শুরু হয়। তিনি প্রায় 3,500 নাটকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেন। ডক্টর এনামুল হক এবং লাকি ইনাম এর বড় কন্যা অভিনেত্রী ও নির্মাতা রিদি হককে বিয়ের মাধ্যমে লিটু আরামের সংসার জীবন শুরু হয়। রাজধানীর স্কোয়ার হাসপাতালে 2টি যমজ সন্তান, একটি ছেলে ও একটি মেয়ের জন্ম দেন রিদি হক। তার ছেলের নাম অনিরুদ্ধ উনম এবং মেয়ের নাম অনসুরা রিদি। 1970 সালের 15 জুন জন্মগ্রহণ করেছিলেন লিটু আরাম। তার জন্ম ঠাকুরগাঁয়ে এবং বেড়ে ওঠাও ঠাকুরগাঁও জেলায়। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল লিটু আরামের। বাল্যকালে স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি নাটকে অভিনয়ে প্রথম পুরস্কার অর্জন করেন। এরপর অভিনয়ের জন্য ঠাকুরগাঁয়ে একটি থিয়েটার দল গঠন করেন। পরবর্তীতে 1989 সালে ঢাকা থিয়েটারে যোগ দেন এবং তার 2 বছর পর 1991 সালে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হুমায়ুন ফরিদির নির্দেশনায় মঞ্চ নাটক ভূতে অভিনয় করেন এবং বেশ প্রশংসিত হন। 1998 সালে মোহন খানের পরিচালনায় ও জনপ্রিয় নাট্য অভিনেত্রী সুমি কায়সারের বিপরীতে দূরে কোথাও নাটকে অভিনয়ের মাধ্যমে লিটু আরামের ছোট পর্দায় অভিষেক হয়। পরিচালক রিংকোর টেলিফিল্ম স্বপ্ন আহমেদ ইউসুফ সাবের তিনি একজন, বিপুল রায়হানের বনফুল, লাকি ইনামের আপদ, ফেরদৌস হাসান রানার কানামাসি, বিবর ধারাবাহিক নাটক সম্পূর্ণ রঙিন, শেওলা রিদি, অকের আহমেদ আনন্দবাড়ি সেই সব দিনগুলো, 1971 সাজ্জাদ হোসেন দুলুর লালঘুড়ি, মুখোশ, জাল ও খরের পুতুল এর মাধ্যমে তিনি দর্শকের কাছে বেশ জনপ্রিয় অর্জন করেন। 2006 সালে হুমায়ুন আহমেদের উপন্যাস নন্দিত নরকের অবলম্বনে বেলাল আহমেদের পরিচালনায় নন্দিত নরক চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি বেশ প্রশংসিত হয়েছেন। বাংলাদেশে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে এলএ হেলথ এইড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন লিটু আরাম। এই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু হয় তার জন্মস্থান ঠাকুরগাঁও থেকে। 90 ও তার পরবর্তী সময়ে রোমান্টিকের পাশাপাশি অ্যাকশন, ড্রামা, প্রায় সব ধরনের নাটকের একজন নির্ভরযোগ্য অভিনেতা ছিলেন লিটু আরাম। সহজ অভিনয় প্রতিভা দিয়ে দর্শকের মনে স্থান করেছিলেন। মঞ্চের প্রফেশনাল অভিনেতা একজন লিটু আরামকে দেখে আজকের দিনে অভিনয়ের থেকে অন্য কিছুকে গুরুত্ব দেওয়া অভিনয়শিল্পীরা ফলো করলে অভিনয়শিল্পীকে ভালোবাসবে সবচেয়ে বেশি, অন্য কিছুকে নয়। একজন লিটু আরাম সেই চেতনা হয়ে থাক, আমরা নস্টালজিক হব বারবার এমন দারুণ অভিনয়শিল্পীর কাজগুলো নিয়ে। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে মেঘ বালকের গল্প, মেঘদূত, সেতার, লালমুড়ি, মুখোশ, জাল ও খরের পুতুল, ভালোবাসা, ভালোবাসি,